রাষ্ট্রীয় ঘাইপথ আর আন্তঃগাঁথনি উন্নয়ন নিগমের উচ্ছেদ অভিযান। ৩৬ নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর কাঠর ২২৭টা ঘর করা হল উচ্ছেদ। প্রায় ৩২ কিলোমিটার জুড়ে চলিব অভিযান। এফালৰ পৰা ভাঙি নিয়া হৈছে দোকান ঘৰ, সীমাবেৰ, আনকি ৰেহাই দিয়া হোৱা নাই মন্দিৰো। ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আৰু আন্তঃগাঁথনি উন্নয়ন নিগমে বোকাজানত চলাইছে এই উচ্ছেদ অভিযান। ৩৬ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ১৫ মিটাৰৰ ভিতৰত থকা সকলো ধৰণৰ নিৰ্মাণ ভাঙি পেলোৱা হৈছে। সোমবাৰে উচ্ছেদ কৰা হয় প্ৰায় ২২৭টা ঘৰ। কাৰ্বি আংলং জিলা প্ৰশাসনৰ সহযোগত রাষ্ট্রীয় ঘাইপথ আর আন্তঃগাঁথনি উন্নয়ন নিগমে রাষ্ট্রীয় ঘাইপথটোর প্রায় ৩২ কিলোমিটার ধরে চলাব উচ্ছেদ অভিযান। ৩২ কিলোমিটার কা করিব ২২৭ নেহি দে রহে হ্যায়, ১৫ মিটার কে অন্দর হ্যায়, গভর্নমেন্ট ল্যান্ড হ্যায়। উল্লেখযোগ্য যে প্রথম পর্যায়ত দিলাইপুরা মাঞ্জালয় আর তার পিছত দিলাইপুরা লাহরিজানলৈ চলোৱা হব উচ্ছেদ। আনহাতে সরকারি ভূমি বেদখল করে দোকান ঘর নির্মাণ করা হেতুকে এই লোকসকলক কোনো ধরনের ক্ষতিপূরণ দিয়া নহয় বলে স্পষ্ট করে দিয়ে সংগঠনটোয়ে। কোই কম্পেনসেশন নেই মিলে দলাই সে লহরি জান আর দলাই সে নিচে মান যা। বুকাজানের পরা কল্যাণ বৰবৰুৱা, রিপোর্ট এনডি ২৪। আপুনি চাই আছে এনডি ২৪, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।